بسم الله الرحمن الرحيم গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা 9 নম্বর পাঠের আলিফের অংশটা শেষ করেছিলাম। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দগুলো যেটা শিখেছি এটা সহ। এখন আমরা 9 নম্বর পাঠের আদ্দারসুত্তা আছে, নবম পাঠের বার অংশটা আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দান করেন, বিতৌফিকিল মালিকিল আজিজ আল্লাহ। أين المدرس؟ أين المدرس؟ শিক্ষক কোথায়? আচ্ছা আমি একটু বলে নিই, সেটা হলো গত ক্লাসে আমি বলেছিলাম প্রথম আমরা নাকেরা অংশটা পড়েছি। নাকেরা অর্থাৎ ওখানে একটা গ্রামার ছিল, নাকেরা যে শব্দটা মূল ছিল সেটা নাকেরা হিসেবে ব্যবহার করে মূলত আমরা পড়ছিলাম বা প্র্যাকটিস করছিলাম। সাথে সাথে ওইখানে আরেকটা পার্ট ছিল, সেটা হলো সিফাত মৌসুফ। মূল যে অংশটা ছিল সে অংশটা আপনার সিফাত এবং মৌসুফ পড়েছিলাম, এবং সাথে সাথে সিফাত মৌসুফের ভিতরে যে তাতাবুক থাকে, তাতাবুক বলতে যে মিল থাকতে হয় চারটি বিষয়ে, গানি বলেছিলাম, গানি আপনার জেন্ডার, আর্টিকেল, নাউন আর এরা। জেন্ডার, জি, জেন্ডার, আর্টিকেল, নাউন আর এরাম, বুঝছেন? আইতে এরাম, এই চারটা বিষয়ের মিলতে সিফাত মৌসুফের ভিতরে লাগে সে কথাটা আমরা পড়িয়েছিলাম। এই পাঠে কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবে মারিফা, আলিফাম যুক্ত শব্দটা সাথে কিভাবে ব্যবহার হয়, এবং এতে সিফাত মৌসুফ থাকবে সেটাও আলিফাম যুক্ত থাকবে, সেটাই এখানে আমরা লক্ষ্য করবো। যেমন আইনাল মুদাররিসু, শিক্ষক, শিক্ষক কোথায়? এখানে আল মুদাররিস, আইনাল মুদাররিস, এখানে নুনটা কি লামকে ধরেছে, মানে আলিফলাম যুক্ত শব্দ আল মুদাররিস। মুদাররিস কিন্তু এখানে মারফা হয়ে গেছে, মারফা হয়ে গেলে অর্থটা কিভাবে তুলতে হয় আর নাকেরা থাকলে অর্থটা কিভাবে তুলতে হয় সেই জিনিসটা আমাদের কি কি খেয়াল করতে হবে। আমি আপনাদেরকে আরেকটা টিপস বলি, একটু খেয়াল করেন, সেটা হলো মারফার অর্থ, যেমন আমি একটা শব্দ বললাম আল কলামু, আল কলাম, এই কলম এর অর্থটা দুই রকম। আল কলাম একটা হলো কলমটি, কলম, কলমটি, আর একটা হলো শুধু কলম, শুধু কলম। তার মানে আপনি এই আলিফলাম যুক্ত শব্দের তর্জমা এই টি দিয়েও করতে পারবেন, টি ছাড়াও করতে পারবেন, মানে দুই তর্জমাটাই হলো মারেফার তর্জমা, অর্থাৎ টি দিয়ে করেন অথবা টি ছাড়া করেন। তবে কলামুন যদি বলা হয়, কলামুন, কলামুন বললে তার তর্জমাটা অবশ্যই একটি দিয়ে বলতে হবে, যে একটি পেন, এ পেন, একটি কলম, একটি কলম। বুঝতে পেরেছেন কি বলেছি? আলিফলাম যুক্ত শব্দ আর আলিফলাম মুক্ত শব্দ এই দুইটা তর্জমার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যেখানে আমরা আরবি থেকে ট্রান্সলেট করব বাংলায় সেখানে মারিফার শব্দের মানে ইটা, মারিফার মূল আলামতটা হলো টি, টি থাকলে বুঝতে হবে সেটা মারিফা। এখন যদি কখনো মারিফা শব্দটা পান আলিফলাম যুক্ত শব্দ, সেখানে আপনি টি লাগালেও সেটা মারিফার অর্থ হবে, আর টি ছাড়া শুধু কলম বললেও মারিফার অর্থই বুঝতে হবে। এটা হলো যারা ভাষাবিদ এবং তারা আরবি থেকে যারা বাংলা ট্রান্সলেট যারা উস্তাদ তারা এভাবেই এটাকে প্রয়োগ করেছেন বা এভাবেই তারা বলে থাকে। আর যখন এটা নাকিরা হবে তখন অবশ্যই একটি বলতে হবে, তাহলে একটি, একটি দ্বারা পার্থক্য হয়ে যাবে যে এটা নাকিরা না মারে। আপনি যদি কখনো একটি বলতে মিস করেন তাহলে শুধু কলম বললে সেটা মারেফের অর্থ হয়ে যাবে, খেয়াল করেন। আইনাল মুদাররিস, তবে এই যে টিটা এটা কিন্তু সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না, যে বস্তুর ক্ষেত্রে আপনি টি বলতে পারবেন, ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আপনার টি হবে না, এই জন্য টি থাকুক অথবা না থাকুক সব ক্ষেত্রে এটা মারিফার অর্থটা স্বাভাবিক ভাবে করা যাবে, খেয়াল করেন। আইনাল মুদাররিস, শিক্ষক কোথায়? এখানে দেখেন কোনো টি বলা যাচ্ছে না, শিক্ষক কোথায়? আচ্ছা আমি একটু হ্যাঁ জি বলছিলাম, আইনাল মুদাররিসু,
আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়? হুয়া ফিল ফসলি, তিনি শ্রেণীকক্ষে। হুয়া ফিল ফসলি, তিনি শ্রেণীকক্ষে। হুয়া এখানে সাবজেক্ট, আর ফিল ফসলি এটা হলো প্রেডিকেট। ফিল ফসলি প্রেডিকেট, তিনি তেনার ব্যাপারে বলা হচ্ছে, তিনি কোথায়, তিনি হলো শ্রেণীকক্ষে। ও আইনাল মুদাররিসুন জাদি, এখানে খেয়াল করেন আল মুদাররিস এখানে আলিফ লাম যুক্ত শব্দ, এবং এর সিফাতটা এসেছে আল জাদিদ, এটাও এসেছে মারিফা। তাহলে মারিফার মৌসুফটা যদি আলিফ লাম যুক্ত হয়, ডেফিনিট হয়, তাহলে সিফাত যেটা সেটাও কিন্তু ডেফিনিট হতে হবে। সিফাত যেটা নাত যেটা সেটাও কিন্তু ডেফিনিট হতে হবে। এই জন্য আল মুদাররিসের সিফাত যেহেতু জাদিদ নতুন, তো সেটাও কিন্তু আলিফ লাম যুক্ত হয়েই ব্যবহৃত হয়েছে। আইনাল মুদাররিসুল জাদিদ, নতুন শিক্ষক কোথায়? তিনি পরিচালকের কাছে, তিনি পরিচালকের নিকট। নতুন ছাত্রটি কোথায়? এখানে দেখেন কি বললাম, অথবা আমি বললাম নতুন ছাত্র কোথায়, তো উভয়টাই কিন্তু মারিফার অর্থ, খেয়াল করবেন। আইনা তালিবুল জাদিদু, নতুন ছাত্র কোথায়? ইলাল মাকতাবাতি, রাহাবা ইলাল মাকতাবাদি, সে লাইব্রেরিতে গিয়েছে, সে লাইব্রেরিতে গেছে। মানজালিকার রজুলু, মানজালিকার রজুলু তবিলুল্লাযী খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি, মানজালিকার রজুলু তবিলু আল্লাযী খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি। এখান থেকে আমরা নতুন একটা পাঠ পাবো, নতুন একটা গ্রামার আলোচনা আছে, সেটা হলো ইসমুল মৌসুল। ইসমুল মৌসুল, এখানে ইসমুল মৌসুল কি? আল্লাদি, এই যে খেয়াল করেন, এটা হলো আল্লাদি। ইসমুল মৌসুল আমরা জানি, মা, মা মানে যা, সেটা একটা ইসমুল মৌসুল। আল্লাদি ইসমুল মৌসুল, এটা মুদাক্কারের জন্য। আর আল্লাতি, আল্লাতি একটা শব্দ আছে, আল্লাতি, সেটা হলো ইসমুল মৌসুল লিল মুআন্নাস, অর্থাৎ এটা হলো মুআন্নাসের জন্য, আল্লাতি, আল্লাতি। আচ্ছা, এরপর আসেন এখানে আল্লাদি ইসমৌসুল ব্যবহারটা আমরা এখানে পাচ্ছি। মান রালিকা রজুল, ওই ব্যক্তি, মান মানে কে, রালিকা রজুল মানে ওই লোক, ওই লোক, এখানে লোকের সিফাটা হলো আত্তাবিল, মানে ওই লম্বা লোক, ওই লম্বা লোক। আল্লাদি, এই লম্বা লোক, ফরাজা, বেরিয়েছে, আল আনা এখন, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে। ওই লম্বা লোকটা যে এখন মাদ্রাসা থেকে, বিদ্যালয় থেকে বেরিয়েছে, সে কে? আর এই হলো সেই প্রশ্ন, মান মানে কে? মানজালিকার রজুল, ওই মানজালিকার রজুল উত্তবি, ওই লম্বা লোকটা কে? আল্লাযী খারাজাল আনা মিনাল মাদ্রাসাতি, যে এখন বিদ্যালয় থেকে বেরিয়েছে, যে এখন বিদ্যালয় থেকে বেরিয়েছে। এখানে দেখেন খরাজার ভিতরে যে জমির আছে হুয়া, সে বেরিয়েছে, এটাকে বলা হয় সিলার আয়েদ। সিলার আয়েদ, আয়েদ বলতে প্রত্যেকটা ইসমুল মৌসুলের পরের বাক্য, পরের বাক্যে, এখানে পরের বাক্যটা হলো খরাজাল আনা মিনাল মাদ্রাসাতে, এটা হলো পরের বাক্য। এই পরবর্তী বাক্যে এমন একটা একটা জমির থাকবে, যে জমিরটা ফিরবে হলো ইসমুল মৌসুলের দিকে। এই জমিরটা উল্লেখ থাকতে পারে অথবা উজ্জ থাকতে পারে, ফেল থাকলে, ফেলের ভিতরে যে জমির থাকে সেটাই হলো এর আয়েদ। এখানে খরাজার ভিতরে যে জমির পাচ্ছি এটাই হলো আল্লাহ ইসমুল মৌসুলের আয়েদ। আয়েদ অর্থাৎ যেই ইসমুল মৌসুলটা, যে জমিরটা এই ইসমুল মৌসুলের দিকে ফিরেছে, অর্থাৎ ইসমুল মৌসুলের এই আল্লাহর অর্থ যে, যে বলতে হলে যে সে কে, মানে আমরা বলছি লম্বা লোকটা যে, এখন যে বললাম, তাহলে যে বলে সে কি কাজ করে এটা তো বলতে হবে, তার মানে সে যে এখন বিদ্যালয় থেকে বেরিয়েছে। তাহলে এখানে এখন বিদ্যালয় থেকে বেরিয়েছে যে ফাইলটা, এর মধ্যে যে জমিরটা ফাইল হচ্ছে, এই ফাইলটা কার দিকে জিততেছে? এই যে লম্বা লোকটা, এই লম্বা লোকটা, যেটা আমরা আল্লাদি দিয়ে বোঝাচ্ছি। তাই আল্লাদিটা হলে ইসমুল মৌসুল, ইসমুল মৌসুল। আর ইসমুল মৌসুল কাকে বলে? ইসমুল মৌসুলটা হলো পূর্বের বাক্যের সাথে পরবর্তী বাক্যের সংযোজন করে, যেমন এই আল্লাদিটার মাধ্যমে খরাজালা আনা মিনাল মাদ্রাসাতে, এই বাক্যটুকু মানজালিকা রজুলুত তাবিলের সাথে সংযুক্ত হয়েছে।
আচ্ছা, এটা বিভিন্ন উদ্দেশ্যে আসে। এখানে যেমন আপনার সিফাত হিসেবে এসেছে, এটা এটা এসেছে যে লোকটা এখন মাদ্রাসা থেকে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ। আবারও খেয়াল করেন, অর্থটা করছি মান, মানে কে জালিকা রজুলুত তাওইল, ওই লম্বা লোকটা, আল্লাযী খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি, যে বিদ্যালয় থেকে বেরিয়েছে। উত্তর হলো হুয়াল মুদিরুল জাদিদ, হুয়াল মুদিরুল জাদিদ, সে নতুন, সে হলো, তিনি হলেন নতুন পরিচালক, তিনি হলেন আল্লাহ, হুয়া তিনি হলেন আল মুদিরুল জাদিদ, নতুন পরিচালক। এরপর আসেন ওয়ামানিল ওয়ালাদুস সগীরুল্লাযী খরাজাল আনা মিনাল ফাসল, আল ওয়ালাদুস সগীর, ছোট ছেলে, মান মানে কে, অমানিল, এখানে মানিল কেন বলছি, অনেকে বলতে পারেন মানি কেন, মানি তো মূলত আল ওয়ালাদের সাথে মিলিয়ে পড়ার কারণে মানিল বলছি, মূলত শব্দের হলো মান, ওমান, এবং কে, আল ওয়ালাদুস সগীর, ছোট ছেলেটি, অমানিল ওয়ালাদুস সগীর, ছোট ছেলেটি কে, ছোট ছেলেটি কে, আল্লাযী, যে খরাজাল আনা মিনাল ফাসলি, এখন এই এখন শ্রেণী কক্ষ থেকে বেরিয়েছে, এখন শ্রেণী কক্ষ থেকে বেরিয়েছে এই ছোট ছেলেটি কে, হুয়া ইবনুল মুদিরুল জাদিদ, হুয়া ইবনুল মুদিরুল জাদিদ, এখানে আওয়াজ আসতেছে না, মনে হয় সমস্যা হয়েছে। নেট চলে গেছে, সম্ভবত কারেন্ট চলে গেছে। সম্ভবত ওস্তাদের ওখানে কারেন্ট চলে গেছে। এখন তো সব জায়গারই এই কি একই অবস্থা, আমাদের এখানেও নাই। জি, আমাদের এখানে নাই, সিলেটে কারেন্ট নাই। ঢাকায় কল ওটা আমাদের, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত, বলা যায়। কোথায় আপা আপনি? আমি ইতালিতে। ইতালিতে? ও, আপনারা তো এখনো, আপনারা তো এগুলির বাইরে। হ্যাঁ, বাইরে যাদের তাদের আল্লাহ রহমত রহমত এখনো, মানে এর মধ্যে পড়ি, কোন সময় পড়বো ঠিক নাই। না, তারা তার তো বটে, যে অবস্থা গ্লোবালি সবকিছু হচ্ছে, আল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। তাহলে আমরা কি বসে থাকবো আপুরা, ভাবিরা? আমার নেট এত খারাপ, আমার নেট এত খারাপ। হ্যাঁ, খালি বারবার ড্রপ হয়ে যায়, বারবার ড্রপ হয়ে যায়। আমি তো ডাটা দিয়ে শুরু করছিলাম প্রথমে, তারপরে কি করব, একবার বেরোচ্ছি একবার ঢুকতেছি, করছি। লোডশেডিং আর হবে কি, আসবে কিনা বুঝতে পারতেছ না, কারণ এলাকা ভিত্তিক তো। আসবেন না, হ্যাঁ, 1 ঘন্টা থাকে, যদি এলাকা করতে কয় তাহলে তো 1 ঘন্টা। ক্লাসের সময় চলে গেছে, এখন 4টা বাজলে হয়তো আসবে।
একটু বলে দিতে পারবেন এটা যে মাঙ্গালিকের রজগুলো আর কইগুলো দাদিনা যেখানে দেখা যাচ্ছে না? আপনার কাছে বই আছে, আমার কাছে কিছুই নাই। আক্তারাপু বলে দেন ইয়া পারবে, সেটিনা ভাবে পারবে, বলে দেন কোনটা কোনটা মাসুল যেটা বলছেন স্যার, যেটা শুরু করছেন কি প্রথম থেকে বলবো নাকি? না না, এই যেটা মান সাত, হ্যাঁ লিমান সাত নাম্বারটা, জালিকার রজুলু আর কি আসছেন তয়লু আসছে মনে হয়, না একজন শেয়ার করছেন মনে হয়। মাদ্রাসাতি মানে মান যে কে জালিকা ওই লম্বা লোকটি কে যিনি খরাজা বের হয়েছেন আলানা এখন মিনাল মাদ্রাসাতে, মাদ্রাসা থেকে বের হয়েছে, মাদ্রাসা থেকে বের হয়েছেন ওই লোকটি কে, যে লম্বা লোকটি কে দেখেন মানজালিকার রজুল, আমরা যদি আসলে বাংলা যে বাক্য রয়েছে এদিকে তাকাই তাহলে দেখবেন বাংলার মধ্যে যেরকম আমরা বলি না আরবিতে সেরকম, কিন্তু মানজালিকার রজুল কে ওই লম্বা লোকটি আল্লাযী খারাজাল আন যে বের হয়েছে এখন মিনাল মাদ্রাসা স্কুল থেকে বা বিদ্যালয় থেকে, আমরা কিন্তু বাংলায় এরকম বলি ওই লোকটি কে যে এখন বিদ্যালয় থেকে বের হয়েছে বলি না আমরা বাংলায়, ঠিক এই এই বাংলার যে বাক্যের যে কাঠামোটায় আরবিতে এরকমই, আরবিতে বলতেছে মানজালিকা রজুল আত তবিল আল্লাযী খারাজাল আন মিনাল মাদ্রাসা, কে ওই লম্বা লোকটি যে এখন মাদ্রাসা থেকে বের হয়েছে, মানটা হচ্ছে ইসমে মৌসুল আর জালিকা তো ইসমে ইশারা আর রাজুল হচ্ছে আল মুশার ইলাইহি আর তবিল হচ্ছে রাজুলের সিফত, সিফত ইসমুল মাউসুল মানে, ইসমুল মাউসুল মানে অর্থ হচ্ছে যে, আল্লাজি অর্থ যে, মান অর্থ যে, আমার তো চলে গেছে স্ক্রিনটা, কি ব্যাপার আমি ওই মোবাইলে নেটটা ছিল না ওটা কিনে আনতে আনতে সময় চলে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখি কতটুকু সামনে যাওয়া যায়। আমরা কোন পর্যন্ত চলেছিলাম? এখান থেকে না যে এখান থেকে পড়ি, ওমানিল ওয়ালাদু সাগীরু আল্লাযী খারাজাল আনা মিনাল ফাসল। আচ্ছা খেয়াল করেন আমি একটু শুরু থেকে বলে আসছি, আইনাল মুদাররিসু শিক্ষক কোথায়, হুয়া ফিল ফাসলি তিনি শ্রেণী কক্ষে। ও আচ্ছা আমি আপনাদেরকে এই রেকর্ডটা আমি কিভাবে দিব, রেকর্ডটা তো সব উলট পালট হয়ে গেল। আচ্ছা দাঁড়ান একটু, রেকর্ডটা আমি স্টপ করে দিই।